হচ্ছে অনেক বিদেহী ইনস্টিটিউট অফ মেডিকেল সেন্টার ওখানে সব পরীক্ষা নিরীক্ষা হয়েছে ইকো কার্ডিওগ্রাফি হয়েছে ভর্তি হয়েছিল ডিসচার্জ হয়েছে মহম্মদ নাজ্মুদ্দিন এজেড আবার ফিফটি এইটি ইয়ার্স অব জেন্টলম্যান হাই নন ডায়াবেটিস প্রেজেন্টেড উইথ কমপ্লেন্স অফ চেস্ট পে তাহলে কষ্ট পাচ্ছি এই মানুষটা কষ্ট পাচ্ছে পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে আমাদের একজন জুনিয়ার ডাক্তারের বাবা কতদিন ধরে বুকে ব্যথা হচ্ছে তিন বছর লিখেছে ডাক্তারেরা তিন বছর ধরে বুকে ব্যথা হচ্ছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা সব নেগেটিভ কিছুই পাওয়া যাচ্ছে না এখানেই আরো ডাক্তার ডাক্তারবাবুরা কি করেন বিভিন্ন জায়গায় যেমন এয়ারপোর্টে বা অন্যান্য জায়গায় পরীক্ষা করার সময় তোমার দেহে মেটেল আছে কিনা লুকানো অস্ত্রপাতি আছে কিনা মিলিটারি কি বলে হাত তুলে দাও দুই দিকে উপরে পরীক্ষা করব। তো অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা হাত তুলে দেন উপরে আমরা নিরুপায় তোমার বাবাকে কোথাও বলে যে সাইকেট্রিস্ট ডাক্তার দেখাও কোথাও বলে কোনো ওষুধ নেই আর লাস্ট ওষুধ হলো মানসিক রোগের ডাক্তার দেখাও কারণ কারণ কোথাও তো কিছু পাচ্ছি না অনেক টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করালাম খাজনার থেকে বাজনা বেশি করালাম আগেকার দিনে এই শব্দটা এসে এসেছে কি করে খাজনার থেকে বাজনা বেশি তিন টাকার খাজনা হলে এক ঘন্টা ধরে ক্যানাস্তেরা পেটাত জমিদারদের এই খাজনা বাকি কার কার দাও সেখান থেকে শব্দটা এসেছে খাজনার থেকে বাজনা বেশি এক টাকার খাজনার জন্যে পাইক বরকান্দাজরা ক্যানাস্তেরা পেটাতো টিন পেটাতো তা এদের খাজনার থেকে বাজনা বেশি কিন্তু কেন কেন বুকে ব্যথা আরম্ভ হলো এই ভদ্রলোকের বাবা মারা গিয়েছিল। বাবার সাথে অনেকে সম্পর্ক ভালো থাকে বাবাকে ভালোবাসতেন শ্রদ্ধা করতেন যে রাতে ওনার বাবা মারা গেল তারপরের দিন থেকে ওনার বুক বুক ব্যথা ঠিক কিনা কোনো ডাক্তার এটা জিজ্ঞেস করেছিল করে কারণ ওদের লাগে না ওরা মানুষের মনের মধ্যে প্রবেশ করে না ওরা মানুষের অন্ধর মহলে প্রবেশ করতে জানে না তাই ওদের চিকিৎসা উপরে উপরে সুপারফিশিয়াল বাইরের যন্ত্রপাতি হাত পা কান পেট গলা নিয়ে ওদের বুক চিকিৎসা কিন্তু রক্ত গড়া করা মানুষের ভিতরে মন বলে যে একটা জিনিস আছে আর সেই মন থেকে যে অনেক রোগের উৎপত্তি হতে পারে তা ওরা জানে না তার ধারধারে না তা বিচার করে না সেই বোধ শক্তি নেই সেই বোধগম্যতা নেই অথচ ওরা হোমিওপ্যাথির নিন্দা করে বাড়াই সমালোচনা করে বাড়াই বড় বড় গড্ঢবের মতন বুড়ি আউড়ে বাড়ায় এই মানুষটার চেস্ট পেন আরম্ভ হয়েছে তার কারণ সাইকিক কজ তার বাবার মৃত্যুর পর থেকে আরম্ভ হয়েছে ওয়ান্স আগেন দি সাইকিক কজ ইজ কনফার্ম এখানে লেখা আছে কে সৃষ্টিতে ছেলেটি যে লিখেছে ভালো ইংরেজি জানে না বলে আমি অনেককে বলে দিই তোমরা যারা ভালো ইংরেজি জানো না লেখো আমি ট্রান্স ট্রান্সলেট করে নেবো পরিষ্কার কাজ আছে দেখুন যখন কোন দুঃসংবাদ শোনে মন তখন তার অশান্ত হয়ে যায় যখন কোন দুঃসংবাদ শোনে হ্যাঁ তখন তার মন অশান্ত হয়ে যায় তখন তার হাত পা কাঁপে কান ঝিজি করে সো ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস কেন সে ব্যাটারি মাইন্ড পেজ নাম্বার নাইন ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস জেলছি মিয়াম নাম সো মানুষের অন্দরে যেতে হবে মনের ভিতরে যেতে হবে মনের মনের গহনে যেতে হবে সেটা জানে না সেটা করে না সেটা বোঝে না অথচ যারা করে তাদের সমালোচনা করে বাড়াচ্ছ অজ্ঞ মূর্খ শিক্ষিত মূর্খ তোমরা অজ্ঞতায় তোমাদের উপহাসের মূলধন যা বারবার বলে আসে সো মোল্ডস ইন দা ফেস অনসাইকেন্ট ইজ সাইকোটিক ইন নার্ভাস নার্ভাস মানুষ দুঃসংবাদে তার আতঙ্ক হয় ব্যাড নিউজের পর থেকে রোগ বেড়েছে স্মৃতিশক্তি ইদানিং কমতে আরম্ভ করেছে মেমোরি উইক আগে ছিল মোটামুটি এখন কমে যাচ্ছে কাঁচা নুন পাতে লাগে মিষ্টি একটু পছন্দ করেন সো মেডোরিনাম মেডোরিনামেই এই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তুমি মেডুরের নাম জিজ্ঞাসা করেছে বলেছো ঠিক বলেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দুনিয়ার হোমিওপ্যাথরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখতে পারছে এই আমি অত্যন্ত আনন্দিত সো মেডুরে নাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন এলমেন্টস কস ডিউ টু ব্যাড নিউজ অ্যান্ড অলসো ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস আদার কমপ্লেন্টস নার্ভাস সাইকোটিক লবণ খেতে ভালোবাসে মিষ্টি ভালোবাসে কিন্তু কন্টেন্ডিকেশান থার্স রোগীর কিন্তু পিপাসা খুব একটা নেই তো পিপাসা নেই বলে আমরা টেলা হয় কিনা না আমরা অন্যদিকে চেষ্টা করেছিলাম কিন্তু না রাগ আছে মাইল্ড টেম্পারামেন্ট নেই অন্য কোনো সিমটম নেই তাই পিপাসা কম মেডোরে নাম সাধারণত পিপাসা বেশি আমি বারবারই বলি একটা সিমটম নিয়ে মাথা ঘামালে চলবে না রেপাট আমরা অনেক সময় দেখতে পাই যেটা খুব বেশি ডিজার সেটা অ্যাবার্সেন আছে যেটা খুব বেশি হট সে গোল্ড চিলিও আছে তাই যে খুব সে হতে পারে তো একটা সিমটম নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আমি ছেলেদেরকে এটা বারবারই বুঝিয়েছি আমার মাকে যদি আমি চিনতে পারি চেনার চেষ্টা করি যে নাক চোখ কান মুখ সব মিলে যাচ্ছে কিন্তু আমার মা তো খোলা চুলে থাকতো কোনো একদিন যে আমার মা চুলে ঝুঁটি বাঁধবে না তার তো কোনো গ্যারান্টি নেই তাই বলে আমার মাকে মা বলবো না আজকে খোঁপা করেছে বলে তাই একটা সিমটম অন্যরকম হলেই যে আমি কি আসল ওষুধকে চিনতে পারবো না আসল ওষুধকে যদি অন্য সব সিম্টম মেলে একটাও সিমটম না মিলতেও পারে সেটাই রেপার্ট যোগ হবে যে মেডোয় নাম মেবি টাস্টলেস অলসো এইভাবে রেপাটরি কম্পাই রয়েছে সো মেডোরিন ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ডস আই না ডু বিলিভ দিস পেশেন্ট উইল কমপ্লিটলি কিওর দিস পেশেন্ট উইল বি কমপ্লিট কিওর বাই দিস মেডোরিনাম তোমাদের মেডোরিনামটা পছন্দ হয়েছে বুঝাতে পেরেছি সো দিস ইজ কল্ড সাইকিক চেস্ট পেন দিস ইজ কল্ড ফলস এনজাইনা দিস ইজ কল্ড সিউডো অ্যানজাইনা প্র্যাকটিস অফ মেডিসিনে বলা আছে প্র্যাকটিস অফ মেডিসিনে বলা যে দেয়ার মে বি সিউডো অ্যান্জাইনা অ্যানজাইনার মতন দিস ইজ দি ডিজিজ ইজ প্র্যাকটিস ইন অ্যাকর্ডিং টু প্র্যাকটিস মেডিসিন ইজ ডায়াগনোজ ড্যাস অ্যানজাইনা প্র্যাকটিস একটু চলাফেরা করলেই ঘুরঘুর করলেই বুকে ব্যথা হচ্ছে বিশ্রামে কমে যাচ্ছে শরীরে কেস অফ অ্যানজাইনা প্র্যাকটিস যখন বুকে ব্যথা বিশ্রামেও কবে না টানা চলতে থাকে শরীরে ঘাম হতে থাকে সেই রোগটার নাম কি বললে তুমি মায়োকার্ডিয়াল ইনফেকশন এবং মায়োকার্ডিয়াল ইনফেকশন মাঝে মধ্যে এমন মারাত্মক হয়ে যায় রোগী অনেক সময় চলে যায় তাকে বলা হয় ডেইট উইদাউট ওয়ার্নিং কোনো ওয়ার্নিং দেয় না মায়োকার্ডিয়াম মায়োকার্ডিয়াল ইনফেকশন তখন খুব খারাপ হয় অ্যান্ড দিস ইজেস অব্যান দেয় নাগ্রাভেটশন এক্সারশন চলাফেরায় ব্যথা বাড়ে বিশ্রাম নিলেই ব্যথা কমে যায় কিংবা সার্ভিট্রেট নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট জীবের নিচে নিলে ব্যথা কমে যায় অ্যালোপ্যাথিক মতে আমাদের মতে নয় তো কিন্তু ব্যথা কমতো না বিশ্রাম নিলেও ব্যথা কমতো না দেন দি কেস উইল বি ডায়াগনোস্ট মায়ো কার্ডিয়াল ইনফেকশান হার্টেরিতে রক্ত ইনফেকশান ইনফেকশান মিনস রক্ত কম যাচ্ছে কোথায় মায়ো মায়োমিন্স মাসেলস কার্ডিয়া মিন্স হার্ট সো মায়ো কার্ডিয়াল মাসলস অফ দ্য কার্ডিয়াক ইনফেকশান কমজোরি হয়ে গেছে যেখানে বাইপাস্টাস করতে পারে সো দিস ইজ দ্য কেস অফ সিউডো অ্যানজাইনা অ্যান্ড দ্য চয়েস অফ মেডিসিন ইজ মেডোডাম অ্যান্ড সি ইজ অফ দ্য পেশেন্ট একটা 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 ভয় একটা টেনশান সব কিছুকে হুইচ ইজ এক্সপ্রেসড বাই দ্য কাউন্টিনেন্স অফ দ্য পেশেন্ট বাই দ্য এক্সপ্রেশন অফ দ্য পেশেন্ট সো কারেক্ট প্রেসক্রিপশন ইজ মিড ডুল নাম গ্লাসিকাল হোমিওপ্যাথির দিকে তোমরা সবাই শিখছো আর কোনো পেটের টনিক বায়োপিং দরকার হবে সাব্বাস